আমি আল্লাহ তোমাদের এমন একটা ব্যবসার কথা কি তোমাদের বলে দিব যেই ব্যবসাটা কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন, জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায়, জান্নাতের রাস্তা কোনটি? কথা বলেন, কুরআনের রাস্তা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান দিয়েছেন আর মাল দিয়েছেন, এই জান আর মাল দিয়ে আমরা আল্লাহকে ভালোবাসব আর রাসূলকে ভালোবাসব। সুবহানাল্লাহ বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাসা আবু জাহেলকে বলেছেন, ও সাসা, একবার যদি কালেমাটা গ্রহণ করতে পারেন আমি কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছ থেকে আপনার জন্য সুপারিশ করতে পারবো। বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারবো না। কথা বলেন, পারবো না। আল্লাহ নবী বলতেছেন, সাসা, ওই একটা বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের উপরে দেখেন তো একটা বট গাছ, ওই গাছের উপরে অনেক পাখি আছে, আপনি ওখানে জানতো? আল্লাহ নবী, আমি বুখারি পড়েছি, আল্লাহ নবীকে, আল্লাহ নবী আবু জাহেলকে পাঠিয়ে দিল, ওই পাখিরা কি গায়? আবু জাহেল সেখানে যাওয়ার পরে আবু জাহেল দেখে সে বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, চাচা গাছের পাখিগুলো কি বলতেছে? তো গাছের পাখিগুলো কি বলতেছে পুরাপুরি বলে নাই। আবু জাহেল বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোর নাম নিচ্ছে, কার নাম নিচ্ছে? কসে লা ইলাহা ইল্লাল্লাহ কসে, আর তোর নাম নিচ্ছে। তো গাছের পাখিরা তোর নাম নিচ্ছে। পাখিরা যদি আল্লাহ রাসূলের ভালোবাসে, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের জান এবং মাল কোন রাস্তায় অতিবাহিত করে দিবা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ স্বয়ং আমার নবীকে বলেছেন, হে নবী, তমাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানিয়ে দেন, তমাম পৃথিবীর মানুষ যদি আপনি রাসূলকে পাইতে চায় ভালো, আমি আল্লাহকে পাইতে চাই, আপনি রাসূল যেন আগে ভালোবাসে। আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। বলেন কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। কিন্তু সোনার মা বোনেরা, আমাদের বিশ্বনবীকে ভালোবাসতে হলে আল্লাহর নবী বলেছেন, ও উম্মতেরা, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাদের জন্য কুরআন রেখে গেলাম। কি রেখে গেছে? কুরআন রেখে গেলাম। ও আমার মা বোনেরা, হাশরের মাঠে আমার নবী শাপায়াত করবে, নবীর শাপায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো? কথা বলেন, পারবো। ওই যে এই কথা বলতেছিলাম, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও নারী, তুমি তো একেবারেই শূন্য হাত, একটা নেক আমল নাই, তোমার তো নেক আমল নাই, শুধু বদ আমল। তুমি কি কোনোদিন আমার ইবাদত বন্দেগী কিছুই করো নাই? বলে, আল্লাহ, আমার সাতটি কন্যা সন্তান আর চারটি পুত্র সন্তান, সাতটি কন্যা সন্তানকে মানুষ করতে যাইয়া ওদের গহনা, ওদের লেখাপড়া বাংলাদেশ শেষ করতে ওদের বিয়ে দিলাম, গহনা দিয়া স্বামীর বাড়িতে ফার্নিচার দিতে যাইয়া আমি মার জীবনটা শেষ, তোমার এবাদত বন্দিগি করতে পারি নাই। আল্লাহ, আমার চারটা পুত্র সন্তান ওদের মানুষ করেছি, চারটা সন্তানের চারটা বাড়ি দিয়েছি, চারটা সন্তান বিদেশে পাঠাইছি, লক্ষ লক্ষ টাকা ওরা কামাই করেছে, এই জন্য ওদের মানুষ করতে যাইয়া তোমার ইবাদত বন্দেগী মন ভরে করতে পারি নাই। আল্লাহ বলেছেন, বান্দা, তোমার কাছে তো কোনো নেক আমল নাই, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে চাই একটা নেক আমল আজকে দেবা, আজকে দিবা, একটা নেক আমল দাও। এ আমার বান্দি, একটা নেক আমল যদি আজকে তুমি আমাকে দেখাইতে পারো, আমি আল্লাহকে দেখাইতে পারো, একটা নেক আমলের বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব। কয়টা নেক আমল? মা বোনরা, ও দিনাজপুরবাসীর মা বোনরা একটু শোনেন, আল্লাহ বলেছেন আমাকে একটা নেক আমল দাও। মহিলা কান্দে, আল্লাহ কোথায় নেক আমল পাবো? আল্লাহ বলবে, তোমার সাতটি কন্যা সন্তান আছে, চারটি পুত্র সন্তান আছে, ওদের কাছে যাও, একটা নেক আমল নিয়ে আসো, একটা নেক আমল যদি দিতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। ওই মহিলা হাশরের মাঠে কাঁদতে কাঁদতে দৌড়াইতে দৌড়াইতে
সাতটি কন্যা সন্তানকে খোঁজ করে বের করেছে। আমার সাতটি কন্যা সন্তান, তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তোমাদের প্রসব পায়খানা পরিষ্কার করেছি, কত কষ্ট করে লালন পালন করেছি, লেখাপড়া করাইছি, কত ভালো ভালো দামি দামি পোশাক দিয়েছি। তোমাদের ভালো পোশাক দিতে যাইয়া আমি মা কোনোদিন একটা ভালো পছন্দের পোশাক পরি নাই। ও আমার সাতটি কন্যা, তোমাদেরকে ভালো খাবার খাওয়াইতে যাই আমি মা কোনোদিন একটু ভালো খাবার খাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম ঘোষণা করেছে, কিন্তু একটা নেক আমল যদি আমার আল্লাহকে দেখাইতে পারি, আমার আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আমার সাতটি কন্যা সন্তান, মেহেরবানি করে একটি নেক আমল আমারে ভিক্ষা দাও, একটা নেক আমল আমার ভিক্ষা দাও। সাতটি কন্যা সন্তান বলেছে, কে তুমি, তুমি কে? মা পরিচয় দিয়ে আমার কাছে এসেছ, আমরা তোমাকে চিনি না। সাতটি কন্যা সন্তান, মাকে হাসরের মাঠে ধাক্কা দিয়ে সরায় দিবে, আমরা তোমাকে চিনি না। জন্মে দুঃখিনী মা কানতে কানতে চারটি পুত্র সন্তানকে খোঁজ করেছে। বাবা রে, তোদের কত কষ্ট করে লালন পালন করেছি, মানুষ করেছি, বড় করেছি, তোদের চার ভাইয়ের চারটা বাড়ি করে দিয়েছি, কত কষ্ট করে তোরে টাকা পয়সার মালিক বানাইয়া, কত কষ্ট করে আমি মা তোদেরকে বিদেশ পাঠাইছি, তোরা কত টাকা পয়সা কামাই করেছি রে বাবা, তোদের মানুষ করতে যাই আর তোদের বাড়ি গাড়ি করতে যাই, আমি মা কোনোদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি নাই। কত ভালো ভালো খাবার তোদেরকে খাওয়াইছি, আমি মা কোনো ভালো খাবার আমি কলিজায় দিই নাই, আমার আত্মাকে বেঁধে রেখে তোদের ভালো ভালো খাবার খাওয়াইছি। আজকে আমার আল্লাহ আমাকে জাহান্নামী ঘোষণা করেছেন, একটা নেক আমল যদি আমার আল্লাহর দেখাইতে পারি, একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ আমারে জান্নাত দিবে। ও আমার বাবারা, একটা নেক আমল দাও, একটা নেক আমল পাইলে আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে। চারটি পুত্র সন্তান বলবে, তুমি কে? মা পরিচয় দিয়ে এসেছো, আমাদের সামনের থেকে সরে যাও, আমাদের কোনো মা নাই। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার কন্যা সন্তান আমার পরিচয় দেয় না, আমার পুত্র সন্তান আমার পরিচয় দেয় না। আল্লাহ কয়, তোমার যে স্বামীর জন্য সোনার যৌবনটা শেষ করে দিয়েছ, তার সংসারটা চালাইছ, স্বামীর কাছে যাও। ওই নারী দৌড়ে স্বামীর কাছে যাবে, স্বামী গো আমার সোনার যৌবনটা তোমার ঘরে এসে আমি শেষ করে দিয়েছি, তোমার সংসার করতে যাইয়া, তোমার ছেলে মেয়ে মানুষ করতে যাইয়া, এ জীবনে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি নাই, আমার আল্লাহ আমাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে, একটা নেক আমল যদি আমার আল্লাহর দেখাইতে পারি, আমাকে আল্লাহ জান্নাত দান করবে। স্বামী তখন বলবে, আমি তো কোনোদিন বিয়েই করি নাই, আমার স্ত্রী কোথা থেকে আসলা, সরে যাও। তুমি স্ত্রী বলে পরিচয় করতেছো, দাবি দিচ্ছ, সরে যাও, আমি কোনোদিন বিয়ে শাদি করি নাই, আমার কোনো বিবি নাই, আমার কেউ নাই। কাল কিয়ামতের কঠিন দিনে মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান পিতা মাতাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। ওই নারী তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি এখন কি করবো, নিরুপায়, আমার তো কিছু নাই। আল্লাহ বলবে, কিছু সময় কান্দো, কান্দো, কিয়ামতের কঠিন দিনে হায় রে কান্না, দুনিয়ায় কানলে, আজকে যদি আমরা এখানে কেউ কান দিয়ে আর একজন যায়া তার চোখের পানি মুছাই দিবে, সান্ত্বনা দিবে, হাসরের মাঠে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত ঝরে যাবে, হাসরের মাঠে কেউ কারো সান্ত্বনা দিবে না, কেউ কারো সান্ত্বনা দিবে না। ও আমার সোনারা, এমন সময় দেখা যাবে আমার একজন দিনের বোন, আল্লাহ বলেছেন দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ একবার, দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ বলেছেন যারা কুরআনি, আল্লাহওয়ালা, নামাজি, আল্লাহর কথা বলে, রাসুলের কথা বলে, দিনের কথা বলে, তাদের সঙ্গে মহব্বত করো, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তোমাদেরকে সেই আলেমদের কাতারে দাঁড় করায় দিবেন। কথা বলেন সুবহানাল্লাহ। কানতে কানতে ওই মহিলা এত কান্না কানবে, কানতে কানতে হঠাৎ দেখবে, আমি হয়তো বা আলেমা সকিনা বেগম সেই হাসরের মাঠে থাকবো,
এই দিনাজপুরের মাখনটা আমি কোনোদিন হয়তোবা দেখি নাই, আপনাদেরকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও করতে রাখতে রেখে দিয়েছেন, ভিডিও করতেছে এই জায়গাটা। ভিডিওর মাধ্যমে দেখা যাবে কুষ্টিয়া থেকে সেই আলেমা সকিনা বেগমকে দিনাজপুরে কোরআনের দাওয়াত দিয়ে আনছিল, আর সে আলেমা সকিনা বেগমের মুখের কোরআন হাদিসের বাণী শুনে দিনাজপুরের হাজার হাজার মা বোনরা নামাজি হয়ে গেছে, পর্দাওয়ালা হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহু আকবার। একজন ব্যক্তি অহংকার করে মুখ ঘুরায় নিয়েছে, কিন্তু মা বোনরা একটু খেয়াল করে কান লাগাবেন। হাসরের মাঠে দেখবে ওই যে আমার আলেমা সকিনা বেগম দিনের দাওয়াত দিয়েছেন, দুনিয়ায় বিশ্বাস করি নাই, ভালোবাসি নাই, আমি দেখবো আপা একটা নেক আমল যদি পাইতাম আল্লাহর কাছ থেকে জান্নাত করাই করতাম, আপনার দিনের বোন ছাড়া একটা নেক আমল কেউ দিবে না, দিবে দিনের বোনটা তখন বলবে আপু ঠিক আছে আমি আমার একটা আমল কম পড়ে যাবে তাতে কোনো সমস্যা নাই, আমার যদি একটা কম পরে পড়ুম, তবে আপনাকে যদি আল্লাহ একটা নেক আমল দেখাইতে পারেন, একটা নেক আমলের বিনিময়ে যদি আল্লাহ আপনাকে জান্নাতে দেয়, আমি একটা নেক আমল আপনাকে দিলাম আমার আল্লাহর দেখাইয়া দেন, একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ বলবে আল্লাহর কাছে ওই মহিলা বলবে আল্লাহ আমার ছেলে দেয় নাই নাকি, আমার মেয়ে দেয় নাই নাকি, আমার স্বামী দেয় নাই নাকি, আমার মা বাবা নাকি দেয় নাই, কিন্তু আমার কালেমার বোন আমার একটা নেকি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি দান করা কারিকে ওই দানের বদলে তাকেও জান্নাতে আল্লাহ ঘোষণা করে দিবেন, আর যেই ব্যক্তি নেকি দান করবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে তার ওই কম নেকিটা পূরণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দিবে না পূরণ করার মালিককে? আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের, একটু জবান খুলে বলেন, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের, তুমি কোরআনে নাজিল সৃষ্টি করিয়া জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের, সুবহানাল্লাহ। বলেন একবার যদি দেখিতাম মা গো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআন পড়িতাম সারা বেলা, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে, যুগে যুগে নবী রাসূল বলে গেছেন কোরআনে খুলে পর সবই আছে, আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসি খুলে পর সবই আছে, কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, সুবহানাল্লাহ। বলেন জান্নাতের পথ কোনটি? কথা বলেন, এই কোরআনের রাস্তা হলো জান্নাতের রাস্তা, সুবহানাল্লাহ। বলেন সেই রাস্তা, আমরা জান্নাত দেখি নাই তবু আমরা জান্নাতের আশা করি, তার কারণ কোরআনের মধ্যে জান্নাতের কথা কখনো মিথ্যা হতে পারে না। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু কোরআন দেখেছি কারা কারা, একটু হাত তুলেন তো, কোরআন দেখেছি কারা কারা। আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, আমার রুহুকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু আমরা কোরআন দেখেছি। সবাই বলে আল্লাহু আকবার। এই কোরআন কলিজার মধ্যে রাখতে হবে, কোরআন কলেজার মধ্যে রাখতে হবে। স্টার জল সার জি বাংলা বন্ধ করে দিয়ে এই নারী কল্যাণ সমাজ উন্নয়ন কল্পে আমাদের সবাইকে যোগ দিতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। কোন বোন বিধবা হয়ে গেছে অসহায়, তার সন্তানদেরকে নিয়ে এতিম হয়ে গেছে, কোন বোন খাবার পায় না,
কোন বংশীতে একটা কম্বল পায় না। আমার মোকাররম ভাই অনেক কম্বল বিতরণ করেছে গতবারে, আমরা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে রাজি আছি। কথা বলেন রাজি আছি? আপনার ঘরের ফার্নিচার আপনার ঘরে পড়ে থাকবে, আপনার বিল্ডিং বাড়ি সব পড়ে থাকবে, কিন্তু আপনি একদিন থাকবেন না। আল্লাহর কসম করে কোরআন হাতে করে বলে গেলাম, দুনিয়ায় সাহায্যের হাত বাড়িয়ে দিলে আল্লাহ আপনার কবরে কোরআন সাহায্য পাঠিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদের সাহায্যকারী, বড় সাহায্যকারী, কোরআন আমাদের বন্ধু। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য রহমত, কোরআন হলো মুমিনদের জন্য শেফা। কথা বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা এই সাহায্যের হাতখানা বাড়ায় দিই, এই কোরআনের রাস্তায় আমরা দান করতে রাজি আছি। কারা কারা? নাই বাবা নাই, ও আমার মা বন্ডা, হাসিও না কান্দ বেশি, ফালাও সকার পানি, না কান্দিলে পাইবা না গো আল্লাহর মেহেরবানি। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ আমার দিনের মা বন্ধের সকল গুনাহ মাফি করে দাও। আল্লাহর রাস্তায় দান করেছে কবুল করে নাও, আল্লাহর রাস্তায় দান করেছে কবুল করে নাও, আল্লাহ আমার দিনের মা বন্ধের সকল গুনাহ মাফি করে দাও। আল কোরআনের মধুর বাণী বোঝার শক্তি দাও, আল কোরআনের মধুর বাণী বোঝার শক্তি দাও, আল্লাহ আমার দিনের মা বন্ধের সকল গুনাহ মাফি করে দাও। আজ মরিলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরিলে তারা দেখবে না। সময় থাকতে দান করে যাও, ইমান কর খাটি, শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাতে মাটি। আল্লাহ আমার একটা বোন ১০০ টাকা দান করে দাও, দানখানা কবুল করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার আপন জন কবরে চলে গেছে, কবরখানা জান্নাতে টুকরা করে দাও। মাহে রমজান এলো বছরি ঘুরে, মুমিনি মুসলমানের ঘরে ঘরে, মাহে রমজান এলো বছরি ঘুরে, নবীজির উম্মতের দ্বারে দ্বারে, রহমতের পয়গাম নিয়ে মাগফিরাতের সুনামি নিয়ে এলো নবীজির উম্মতের ঘরে, মাহে রমজান এলো বছরি ঘুরে, নবীজির উম্মতের ঘরে ঘরে। দানি করিলে হায়াতে বারে, দানি করিলে হায়াতে বারে, কেন বোঝো না ও মা বনি দান কেন করো না। দান করিলে সম্মানি বারে, দান করিলে সম্মানি বারে, কেন বোঝো না ও মা বনি দান কেন করো না। লা ইলাহা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাদুহুম আউলিয়াউ বাদ, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহানিল মুনকার ওয়া ইউকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া আতিউর রাসূলা। এই কোরআনের এই আয়াতের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? যদি বুঝতে না পারেন বুঝে নেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে কি বলেন তো? মুমিনুন মানে সবাই মিলে বলতে হবে, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। ওয়ায়ুকিমুনা সলাতা ওয়ায়ুতুনা যাকাতা, তোমরা নারী নারী হও আর পুরুষ হও, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো। এটা কার কথা? এটা কিসের কথা? নামাজ প্রতিষ্ঠিত করা নারী পুরুষের জন্য আল্লাহ সমান করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এতের মধ্যে ভুল আছে, ভেজাল আছে, সন্দেহ আছে? ওয়াতিউ যাকাতা ওয়াতিউ রাসূলা, তোমরা নারী হও আর পুরুষ হও, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো। ওয়াতিউ রাসূলা, রাসূলের আনুগত্য করো, নারী হও আর পুরুষ হও। এটা কার কথা? আমার নবীর পুরুষ সাহাবি ছিলেন না? নারীদের জন্য যাকাত দেয়া যাবে কি যাবে না? তোমরা গায়ের মধ্যে গহনা পরো, ওই গহনার যাকাত দেয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? নারীর অর্থ থাকলে যাকাত দাও, অর্থ থাকলে নারীর নামে কুরবানি আছে কি আছে না? তো নারীর নামে যদি কুরবানি হয়, নারীর নামে ওয়াজ জায়েজ আছে না? কথা বলেন, নারী হজ করতে যাবে কি যাবে না? নারীর জন্য হজ কি ফরজ না নফল? পুরুষের জন্য ফরজ করেছে, আর নারীর জন্য কি নফল করেছে? কথা বলেন, তাহলে নারীর জন্য যদি হজ ফরজ হয়, নারীর জন্য দিন কায়েম ফরজ। সুবহানাল্লাহ।
পর্দার সহিত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে, কোরআনের কথা শুনবে, সবাই মিলে শুনবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জাহেলের মতো আর ফেরাউনের মতো যারা, তারা কখনো হেদায়েত আসবে না, ঠিক কিনা বলেন? যেগুলো প্রশ্ন লেগেছে ভুল, আমি কোরআন থেকে তাফসির করে বলেছি, সংক্ষিপ্ত সময় বেশি বলতে পারতেছি না। তুমি যদি বলে থাকো যে মেয়েদের ওয়াজ করা জায়েজ নেই, ভারত নরেন্দ্র মোদী বাংলাদেশে স্টার জল সাজি বাংলা সার করেছে তোমার ঘরে, কেন কেন তোমার ঘরে? তোমার কি হিন্দু সিরিয়াল দেখা জায়েজ আছে? তোমার চোখ আল্লাহ দিয়েছেন সিরিয়াল দেখার জন্য, কথা বলেন না কেন? তুমি মুসলমান, তুমি হিন্দুর মেলায় যাও কেন? খবরদার, হিন্দুর মেলায় যাইতে পারবা না। তুমি কেমন করে দুনিয়ায় চলবা, কেমন খাবার খাবা, কেমন ভাবে কথা বলবা, কেমন জিনিস দেখবা, কেমন পোশাক পরবা, আল্লাহ সমাধান দিতে বলেছেন কোরআন থেকে, বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল ওলা বি কামালিহি কাশাফা দুজা বি জামালিহি হাসনাতে জামিও খিসালিহি সল্লো আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া জানাই যিনি দয়া করে মায়া করে যাচাই করে বাছাই করে পছন্দ করে আমাদেরকে আজকের এই দিনে পবিত্র মাহে রমজান মাস সামনে করে আমাদেরকে এই কোরআন এবং হাদিসের কথা আমাদের শোনার তৌফিক আল্লাহ দান করেছেন, তার জন্য আর একটা বার বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সব আল্লাহর কাছে হাত বাড়ি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين تمام জিন্দেগির গুনার বুঝামা তাই নিয়তিমের মতো কাঙ্গালিনের মতো দুইটি হাত আমরা গুনাহগার ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ দয়া করে মায়া করে আজকের এই হাত আমাদের কবুল করে নাও আজকের এই মোনাজাত তুমি কবুল করে না আয় আল্লাহ এই দিনাজপুর বাসীর মা বোনদেরকে নিয়া সিরির বন্দরের মা বোনদেরকে নিয়া আয় আল্লাহ আমার সমস্ত মা বোনদেরকে নিয়ে আমি গুনাগার দুইটি হাত ভিক্ষুকের মতন বাড়াই দিয়েছি আয় আল্লাহ এই মাহফিলের দাওয়াত দিয়েছেন আমার মোকাররম ভাই আল্লাহ আমার মোকাররম ভাইকে আল্লাহ দিনের জন্য তুমি কবুল করে না আল্লাহ আমার প্রধান অতিথি মুসাম্মদ লাইলা বানু আপা উপজেলার মহিলা ভাই চেয়ারম্যান আল্লাহ আমার আপাকেও তুমি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমরা যারা দিনের পথে আছি আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমি গুনাহগার তুমি গাফুর গাফফার আল্লাহ যেদিন তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছো সেই দিন আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না কোনো পাপ ছিল না আল্লাহ আমাদের মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম তিলে তিলে বড় করলাম বুদ্ধি দিয়েছ বিবেক দিয়েছ আয় আল্লাহ বুদ্ধি বিবেক পাওয়ার পর শয়তানের ওয়াসওয়াস হয়ে পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদই করে ফেলেছি আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে বসে আমাদের মরণের কথা স্মরণ হয়ে গেল কবরের কথা মনে পড়ে গেল কঠিন হাসরের দিনের কথা মনে পড়ে গেল আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলে বসে আমাদের জন্ম দক্ষিণী মায়ের কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে পড়ে গেছে তারা এই দুনিয়াতে আমাদের মতো বাহাদুরি করেছিল কিন্তু তারা দুনিয়াতে নাই আমরাও একদিন এই দুনিয়ায় থাকব না সবাই দুনিয়া ছেড়ে চলে যাব আয় আল্লাহ আজকের এই কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা শুনেছি আল্লাহ আমাদের অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা বেশি বেশি করে তৈরি করে দাও
রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব? কে আছে তোমার মতো আপন? তো কেউ নাই। আয় আল্লাহ তোমার 100টা ভাগ দয়া, একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ, 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছ। আল্লাহ মার মধ্যে কতটুকু ভাগ মায়া দিয়েছ? কোন সন্তান মায়ের কাছে যদি অপরাধ করে, মা সকালবেলা ঘরে ধাক্কা দিয়া মা সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, কারুর কাছে মায়ের ভালোবাসা আদর পায় না, চাচির কাছে যাই, ফুফুর কাছে যাই, দাদির কাছে যাই, কারুর কাছে মায়ের মতো আদর ভালোবাসা পায় না, সারাটা দিন ক্ষুধার্ত অবস্থায় বাড়ি বাড়ি ঘুরে, গায়ের মধ্যে ধুলা বয় ময়লা করে ঘুরে, সন্ধ্যা যখন লেগে যায় ভয়ে ভয়ে মার কাছে ফিরে যাই, মার সামনে যাইয়া মা মা বলে কেন্দে কেন্দে ডেকে ডেকে বলে, মা গো তুমি আমাকে সকালবেলা ঘরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো বাড়ি থেকে, ও মা সারাদিন বাড়ি বাড়ি ঘুরেছি তোমার মতো আদর ভালোবাসা কারুর কাছে পাই নাই গো মা, ও মা দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, কুকুর কাছে গিয়েছি, তোমার মতো আদর ভালোবাসা কারুর কাছে পাই নাই, ও মা আমি আর তোমার কাছে অপরাধ করব না। মা সন্তান যখন মা মা বলে কেন্দে কেন্দে, যখন মা মা বলে ডেকে ডেকে, যখন মাপ চাই মায়ের অন্তরে রাগ গুলো পানি হয়ে যায়, মা সন্তানকে ধুলা ময়লা সহকারে সন্তানকে বুকে জড়াইয়া, ও মা বো মায়ের মধ্যে সামান্য মায়া দেওয়ার কারণে মা যদি একটা বার মা মা বলে ডেকে ডেকে মার কাছে মাপ চাইলে যদি মা ধুলা ময়লা সহকারে বুকে জড়াইয়া নিতে পারে রে আল্লাহ, ও মাবু মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি, যত গুণা করেছি আমরা জীবনে মাফ করি নিজি গুনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুনে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তো পারব না, এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, আমাদের কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও। দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা আজরিনি মিনান্নার, আল্লাহুম্মা আজরিনি মিনান্নার,
আল্লাহুম্মা ইন্নি আসালুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নি আসালুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি কোরআনের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে দাও রে আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ যে সওয়াব তুমি দান করো আল্লাহ এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রোজায় তুমি পৌঁছাইয়া দাও আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন আব্বাস আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মমিন মমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকেরই কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ দিনাজপুরের জমিনে আল্লাহ সিরির বান্দরের জমিনে যত কবর স্থান আছে আল্লাহ প্রত্যেকেরই কবর গুলোকে তুমি জান্নাতের বাগিচা করে দাও অকু রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির অকু রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির আল্লাহ এই কোরআনের মাহফিলে হাত বাড়াইয়া আমার মা বোনেরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কারবা মা নাই কারবা জানি বাবা নাই আয় আল্লাহ মা বাবা অন্ধকার কবরে রে আল্লাহ আমাদের কোলে পিঠে করে কষ্ট করে মানুষ করেছে আমাদের পিতা মাতাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা কবরে চলে গেছে মা ফাতেমার মতন হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ মা বাবার জন্য দান করেছে আল্লাহ দানখানা তুমি কবুল করে নাও মা বাবার কবরে দানের বরকত কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও রাব্বুল আলামিন অনেকের স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও অনেকের স্বামী অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও কামাই রোজগার করতে চান না কামাই রোজগার রোজগারের বরকত তুমি দান করে দাও রে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অনেকেরই স্বামী অসুস্থ আল্লাহ সুস্থ সেবা দান করে দাও অনেকের শ্বশুর শাশুড়ি কবরে শ্বশুর শাশুড়ির কবর কারা জান্নাতের টুকরা করে দাও রে আল্লাহ শ্বশুর শাশুড়ি অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সেবা যত্ন করার মন মানসিকতা আমাদের দান করে দাও রে আল্লাহ অনেক মা বোনদের আব্বা মা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও আমার প্রধান অতিথি আমার লাইলা ভালো ভাই চেয়ারম্যান আপার মা বেঁচে আছে আল্লাহ মাকে তুমি খায়াত দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনদেরা পঞ্জন কবরে চলে গেছে পঞ্জনদের কবরখানা জান্নাতের টুকরা করে দাও অনেক মা বোনদেরা সন্তান কবরে সন্তানের কবরখানা জান্নাতের টুকরা করে দাও মা বোনদেরা সন্তানেরা মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ 30 পারা কোরআনের হাফেজ হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মা বোনদেরা সন্তান কন্যা সন্তান আল্লাহ তাদেরকে কবুল করে নাও পরীক্ষা দিচ্ছে আল্লাহ পরীক্ষায় পাশ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ কন্যা সন্তান অনেকের বড় হয়ে গেছে বিবাহ দিতে পারছেন আল্লাহ ইমানদার ছেলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদের মধ্যে অনেকে আছে নিঃসন্তানী সন্তান নাই আল্লাহ নিঃসন্তানী মা বোনদেরকে তুমি সন্তান দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন অনেক কয় মুরব্বীরা এখানে এসেছেন বিপদবালা মুসিবত হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা রে আল্লাহ তারা এই মাহফিলে দান করেছে আল্লাহ আমার মা বোনদেরকে শাশুদেরকে সুস্থ সেবা তুমি দান করে দাও আল্লাহ আমার মোকাররম ভাইয়ের পরিবারকে কবুল করে নাও একটা সন্তান অসুস্থ রে আল্লাহ আল্লাহ তুমি সন্তানটাকে সুস্থ সেবা দান করে দাও আর একটা সন্তান বাইরে থাকে কন্যা বাইরে থাকে আল্লাহ নেকা দান করে বিপদবালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ আপার কি নামটা বললেন আমার হাসনা হেনা আপা আল্লাহ মেম্বার আমার মেম্বার আপাকে আল্লাহর অনেক সম্মান বৃদ্ধি করে দাও আমার আপার ঘরে খাস রহমত নাজিল করে দিয়া আমার আপাকে আরো সম্মানিত করে দাও কামাই রোজগারে বরকত দান করে দাও আমাকে বলছে সাহায্য যা পাই সরকার থেকে পাই সব জনগণের মাঝে বিতরণ করে দিই আল্লাহ আমার আপাকে উত্তম কাজ করে আরো বেশি বেশি করে উত্তম কাজ করা তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমার প্রধান অতিথি মুসাম্মদ লাইলা বানু আপাকে আল্লাহ তুমি কবুল করে নাও তার পরিবারকে কবুল করে নাও তার স্বামী সন্তানকে নিয়ে খায়াত দান করে দাও দুনিয়ার বুকে সম্মান বৃদ্ধি করে দাও মাহফিলের পাশে সারাটা দিন বসে আছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুরি করে নাও আমার আপারা যে সময় ব্যয় করে চাল্লা এই সময়টুকু জাহান্নামের আগুনে আমাদেরকে দিও না কোরআনের মাহফিলের সময় কাটানোর জন্য আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও সামনে পবিত্র মাহে রমজান মাস অতি নিকটে এসে গেছে আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক তুমি দান করে দাও রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত এবাদত বন্দেগি দান সাদকা করার তৌফিক তুমি দান করে দাও রে আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে তুমি খাস রহমত তুমি নাজিল করে দাও আয় আল্লাহ
আমার যেই বাবারা এই মাহফিলের জন্য কষ্ট করেছে পরিশ্রম করেছে আল্লাহ আমার বাবাদেরকে ইমাম হোসাইনের মতো তুমি কবুল করে নাও শেরে খোদা হযরত আলীর মতো কবুল করে নাও আবু বকর সিদ্দিকের মতো তুমি কবুল আর মঞ্জুরি করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেদিন মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে আয় আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না দেখাইও না আমার দয়ার নবীর মায়ের নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।